প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দুশ্চিন্তা ছিল তা তো আমি জানি, তাছাড়া তোর আমাকে কাকা বলে ডাকিস, সেই জন্যে আমারও দুশ্চিন্তা কিছু কম নয় মা। আমার জন্য কারোর কোনো দুশ্চিন্তা করতে হবে না। আগে আমার ভাই দুটোকে বড় করে মানুষ করে তোলার দুশ্চিন্তা থেকে আমি মুক্তি পাই। বাবা মারা যাওয়ার সময় আমার যে দায়িত্ব দিয়ে গেছেন সে দায়িত্ব পালন না করে আমি যদি ছুটি নিই তাহলে আমি কেন আমি হলাম কাকা? তোকে যত দেখি তত অবাক হয়ে যাই, তোর মতো একটা মেয়েও যদি আমার থাকত। মুখে বলো, ঠিক করে বলো, আবার বলো। এই অন্তু কি শোন শোন, এদিকে আয়। এই বর্ষায় মাথায় একটা ছাতা নেই, আমার ছাতাটা নিয়ে যা, স্কুল থেকে ফেরবার সময় আমাকে দিয়ে যাবি। না কাকা, তোমার ছাতা আমি নেব না। এই দেখো বোকা ছেলে, নিবি না কেন? তুমি বুড়ো মানুষ, তোমার কষ্ট হবে না, আমি ঠিক গাছের তলায় তলায় চলে যাব। তুই ঠিক তো দিদির মতো হয়েছিস, দাঁড়া এই নে। অন্তু একটু সরে এসো তো। কেন দিদি? অন্তুর জ্বর হয়েছে তো, আমি তোদের মাঝখানে শোব, তোর চেয়ে আমার জ্বর হয় ভালো। তোর এখন কিছু একটা হয়ে গেলে পড়াশোনা কত ক্ষতি হবে বলতো? না শো,
বাহ, এই তো আর জ্বর একদম নেই। 10-এর মধ্যে 8 কেন দিলাম বলতো? দিদি আমি কিন্তু গ্রামারে একটাও ভুল করিনি। হাতের লেখার জন্য 2 নম্বর কেটে নিয়েছি। 4 পাতা করে হাতের লেখা লিখতে বলেছিলাম না, লিখেছিস? কাল সকালেই লিখে দেব, নাহলে শাস্তি দিও। তুই তো কান ধরেই খালাস, এদিকে আমি যে মুখে কিছু তুলতে পারবো না। তার মানে তুই যদি হাতের লেখা ভালো না করিস আমি কিচ্ছু খাবো না। বাহ, খুব সুন্দর হয়েছে। আর যদি তোর বাবা থাকতেন তুই একজন পাকা শিল্পী হয়ে উঠতিস। নে ওঠ, অনেক বেলা হয়ে গেল, সেই সকালবেলা এসেছিস, চল আমাদের সঙ্গে কিছু খেয়ে নিবি। না কাকিমা, মা ভাববেন, তার চেয়ে তুমি বরং কাকার থেকে টাকাটা চেয়ে রাখো, আমার হয়ে এসেছে। হ্যাঁ রে, তুই এসব আঁকাজোকা করে যা পাস তাইতে ভাইদের পড়াস? হ্যাঁ, শুধু আঁকা নয়, আরো অনেক কিছু আমাকে করতে হয়। বাবা হাতে করে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। বাহ, খুব সুন্দর হয়েছে, এই টাকাগুলো রাখ। হ্যাঁ রে মা, তুই কি শুধু চিরকাল পরের ঘরই সাজিয়ে যাবি? তোর নিজের ঘর কবে সাজানো দেখবো মা? বাবা মারা যাবার পর যে ঘর একবার ভেঙে গেছে সে ঘর সাজাতে গেলে শুধু সরস্বতীর আশীর্বাদ নয়, লক্ষ্মীর আশীর্বাদও চাই। কিন্তু কাকা বাবু, এত টাকা তো আমি নিই না। ঠিক আছে ঠিক আছে, শকুন্তলা দি, তুমি রাত্রিরে আসবে না? তাহলে আমাকে কি সাজিয়ে দেবে? তোমার পিড়িতে আমি সাজিয়ে দিয়েছি, দেখবে ওই পিড়িতে পর বসলেই তোমাকে আরো বেশি পছন্দ হবে। তাহলে দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। না না, থাক থাক, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আশীর্বাদ করব না। নাও টাকাটা রাখো। কি গো, আজ পর্যন্ত যতজনের ভালো চেয়েছি, যত লোককে আশীর্বাদ করেছি, কারোর কিচ্ছু হয়নি। তুমি সুখে থেকো। তুই এসে গেছিস, আয়। তোর মাসির চিঠি। মাসির? হ্যাঁ, সুধার মেয়ের বিয়ে, যেতে লিখেছে। বেশ তো, ঘুরে এসো না দুদিন, অনেকদিন তো কোনো বিশ্রাম পাওনি তুমি। না মানে আমাদের সবাইকে যেতে লিখেছে। এই দেখ, মানি অর্ডার করে টাকা পাঠিয়েছে। মা তুমি আমাকে খেতে দাও, আমাকে অন্তঃসন্ত স্কুলে যেতে হবে, হেডমাস্টার মশাই ডেকে পাঠিয়েছেন। আসবো স্যার। আয়। বুঝতে পারছি তোর ভাইদের স্কুলের ফিস জোগাড় করতে পারিসনি। পারতাম, কিন্তু আজ আমার এক কাকার মেয়ের বিয়ে, ও আমার থেকে ছোট, তাই ওই টাকাটা। এই স্কুল তো বাবার কাছে অনেক ভাবে ঋণী, উনি না থাকলে এই গ্রামে স্কুলই হতো না। এখন আমি যদি তোর ভাইদের পড়াশুনোর সব ব্যবস্থা করে দিই, তুই সে সাহায্য নিবি না? কেন নেব না, তবু যতদিন পারি চেষ্টা করছি। কিন্তু তার জন্য তোর পরিশ্রমটা দেখ, সেক্রেটারি হঠাৎ ফরমান জারি করলেন, যাদের ফিস জমা পড়েনি তারা রেজাল্ট পাবে না, তাই আজ সকালেই আমি অন্তঃসন্ত টাকাটা জমা করে দিয়েছি। এই নে তোর ভাইদের রেজাল্ট। ছোটটা ফার্স্ট হয়েছে, বড়টাও খারাপ নয়, তবে একটু ভালো করে কোচিং করা দরকার। ওদের তো স্যার আমি পড়াই, আজকালকার যা পড়াশুনো জানি না কতদিন পারবো।
আর কোচিনে দেবার সাধ্যি বা কোথায়? কপাল, কি আর করবি বল, তোর বাবা অসময়ে মারা গেলেন, টাকার অভাবে তোর পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। তা না হলে অঙ্ক আর ইংরেজি দু দুটো সাবজেক্টে লেটার পেয়েছিলি তুই। আজ পর্যন্ত আমাদের গ্রামে কেউ পেয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যে কটা দিন পারিস ভাই দুটোকে পড়া, তারপরে তো। হ্যাঁ রে, মা কেমন আছেন? মার শরীরটা ঠিক ভালো নেই। বয়স হয়েছে তো, ওনাকে আমার নমস্কার জানাস। স্কুলের টাস্কে গিয়ে না রাখলে মাসির মেয়ের বিয়েতে তো যাবে,
পড়ায় কথাটা পিছিয়ে যাবি বলতো? আমি কিন্তু বিয়ে বাড়িতে যাব না। কেন? তুই না গেলে মাকে নিয়ে যাবে কে? তুই এত বড় হয়েছিস, এখন তো মায়ের চলন দেখ তুই। তুমি যাবে না দিদি? না রে, মার সঙ্গে তোরা ঘুরে আয়। তুমি না গেলে আমরাও যাব না, তোমাকে ছাড়া কোথাও গেছি হারিয়ে যাব না। অন্তু ঠিকই বলেছে মা, হারিয়ে যাব। এত ঐশ্বর্য, বিরাট বিয়ে বাড়ি, আমরা আমরা তিনজন হারিয়ে যাব না? তার চেয়ে তুমি বরং একা ঘুরে এসো। আসবে না, আসবে না। ছোট বোনের মেয়ের বিয়ে, কোথায় গিয়ে একটু দাঁড়াই, সে জ্ঞান আজকাল আর দিদির নেই। হ্যাঁ, তোমার মতো জ্ঞানী তো সকলে হয় না, তবু ভালো সবটা প্রকাশ করনি, সংসারটা তাহলে রসাতলে চলে যেত। তার মানে? মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য চাওয়া পাওয়ার বাইরে আর তো কোনদিন কিছু চাওনি তুমি। নিজে নতুন বাড়ি করব, নতুন গাড়ি চাপব, নতুন নতুন গয়না গড়াব, এর বাইরে কোনদিন কিছু ভেবেছো তুমি? ভাববার সুযোগ দিয়েছো কোনোদিন? যবে থেকে তোমাদের বাড়িতে এসেছি তবে থেকে তোমাদের সংসার যা তা কলে পিষে মেরেছে আমাকে, আর আজ বলছো আমি স্বার্থপর? এত বছর পর মাসির আবার আমাদের কথা মনে পড়লো কেন মা? তবু তো মনে পড়েছে। তুই তো জানিস না সুধার স্বামী মনীন্দ্রর ওকালতিতে প্রথম দিকে তেমন কিছু হতো না রে। সেসব দিনগুলোর কথা আজও আমার স্পষ্ট মনে পড়ে। কি গো, ডাকছিলে কেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো, তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে, বসো। যা, মাসির কাছে গিয়ে আঁকুকে যাও। যা শোনো, এই সুধার বিয়ে সব ঠিক করে ফেললাম। জি, অ্যাডভোকেট ছিল? হ্যাঁ হ্যাঁ, যেমন শিক্ষিত তেমনি মার্জিত তেমনি বুদ্ধিমান। আমার সুধা খুব সুখী হবে। মানে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আর কি। অসুবিধে? কিসের অসুবিধে? মানে অফিস থেকে ধার দেনা করে এদিকটা সব হয়ে যাবে, ওই সোনাদানা গয়নাকাটি। আমাকে এত লেখাপড়া গান বাজনা কেন শেখালেন জামাইবাবু? সেই তো শেষকালে আপনাকে ফকির হতে হচ্ছে। তুই চুপ কর তো, সব বাবাই চায় তার মেয়েকে কিছু দিতে, আমিও চাই। আমার নিজের মেয়েকে তো এখন হাতে ধরে রেখা টেনে দিতে হয়। সুধা, আমি এমন কিছু করব না রে যাতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে কথা শুনতে হয়। কি গো, তুমি কিছু বলো। দেখো সুধা, আমার ছোট বোন ঠিকই, কিন্তু ওকে তো আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি, সেরকম বিয়ে দেবো। সোনা দানা ও তুমি কিছু চিন্তা করো না, ওর যাতে ভালো ঘরে বিয়ে হয়, ও যাতে অন্তত শান্তিতে থাকে। আর সোনা দানা আমার তো এখনো কিছু আছে, তাই না হোক দিয়ে দেবো, পরে আবার আস্তে আস্তে তুমি করিয়ে দিও। তাছাড়া গয়না পরে আমি বেরোই না কোথায়। কিরে বল সুধা, সেই সময় তোর বাবা প্রত্যেক মাসে ওদেরকে কিছু কিছু করে টাকা পাঠাতেন, কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন। কেন? তাহলে যে সবার কাছে আমার বোন মানে তোর মাসি দয়ার পাত্রী হয়ে যাবে যে। তোর বাবা তো কোনোদিন কাউকে ছোট করতেন না, কতদিন দেখিনি। জনা কুন্তলা এত করে লিখেছে, কটা দিন ঘুরে আসি? যে বোনের জন্য একদিন তুমি আর বাবা তোমাদের সবকিছু খুঁজেছ, আর সব আত্মীয়দের মতো মাসি তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ কার্ড পোস্ট করে খালাস, একবার নিজে এসে দাঁড়াতে পারলেন না? না না, ওভাবে বলিস না, ওদের এখন কত কাজ। সে যাক, তুই যখন পছন্দ করছিস না যাব না। আসলে কুন্তলা, তুই আমার বিয়ের অনেক পর এসেছিলি, সে ছোট থেকে আমি সুধাকে নিজের মেয়ের মতন মানুষ করেছিলাম, কদিনই বা বাঁচবো, বড় চোখের দেখা দেখতে ইচ্ছে করছি রে।
যার জন্য আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি, তার ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কিনা, পড়তে পাচ্ছে কিনা, এ কথা আমরা কোনদিন ভেবেছি? সেটা তুমিও পারতে। পারতাম, নিশ্চয়ই পারতাম, কিন্তু তুমি তো জানো সুধা, যে ঘর সংসারের ব্যাপারে আমি তোমার উপর কতটা নির্ভরশীল। না না, আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। আমি সারাটা জীবন রইলাম আমার কোট আর মক্কেল নিয়ে, আর তুমি রইলে তোমার সংসার নিয়ে মেতে। তখন তুমি আমার উপর অভিমান করলে মা, ওরা তো কেউ যেতেই চাইছে না, তাছাড়া ওদের কি একটাও ভালো জামা আছে? ওখানে গিয়ে ওরা কি পড়বে বলো? ঠিক আছে, তোদের যখন এতই অসুবিধে তখন বরং থাক, যাব না। তাছাড়া আশীর্বাদেও তো কিছু দিতে হবে, হাজার হলে বড় মাসি বলে কথা। মা, আমার এই চুড়ি দুটো ভেঙে যদি কিছু করে দেওয়া যায়। তোর এই চুড়িতে আর কতটুকু সোনা আছে রে? বড় জুতুয়া না, আজকাল একটা আংটি দিতে গেলেও চার আনা সোনার কম হয় না। যদিও ওদের কাছে এসবের কোনোই মূল্য নেই, তবু আমাদের যা সামর্থ্য, এছাড়া আমাদের তো আর কিছুই নেই মা। ওটা যে তোর বাবা তোকে দিয়ে গিয়েছিলেন, তার স্মৃতি, ওটুকু হারালে তাকে মনে রাখার মতন কিছু থাকবে না রে। ওই সোনাটুকুতেই বাবাকে মনে থাকবে? তোমার কাছে তো বাবার স্মৃতি, আমরা তিন ভাই বোন মা। আমি জানতাম দিদি আসবে না, তুমি জোর করে সব করালে। এই তো গাড়ি নিয়ে ড্রাইভার ফিরে এসেছে। সে কি তুমি ঠিক দেখেছ? জি হুজুর, লেকিন মিলানি। আচ্ছা তুমি যাও। কি হলো মা, এখনো ঘুমোনি? কি ভাবছ? না, আসলে ভাবছি সুধার মেয়েটা বিয়ে পাস করলো, বিয়ের ব্যবস্থাও হয়ে গেল, আর অথচ আজ পর্যন্ত আমি ভাই বোনেদের মধ্যে লেখাপড়াতে সবচেয়ে ভালো, দেখতেও ভালো, এত সুন্দর ছবি আঁকিস, অথচ আজ পর্যন্ত তোর কোনো আমি ব্যবস্থাই করতে পারলাম না রে। তুমি এসব চিন্তা করো না মা, যাও কে শুয়ে পড়ো। দেখ কুন্তলা, তুই শুধু আমার মেয়ে নোস, তুই আমার বন্ধু, অনেক কথা তোকে বলে মনটাকে একটু হালকা করে নি। দিনের পর দিন দেখছি তুই একটা বিয়ের যোগ্য মেয়ে হয়ে সংসারের জন্য কি ভাবে খেটে মরছিস। হ্যাঁ, খালি তোর কাছ থেকে নেবই, তোকে চোখ বুঝবার আগে তোকে কি আমি কিছুই দিয়ে যেতে পারবো না রে কুন্তলা? কবে তোকে কোলে সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠাবো বলতো? আমি আর কিছু স্থির করতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি কেঁদো না মা, তুমি এরকম ভেঙে পড়লে আমি কিসের চড়ে লড়বো বলতে পারো? সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো আমরা সবাই মিলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি, কান্নাকাটির বদলে একটু হাসির হাওয়া তো পাওয়া যাবে। কই এসে তোর নাকি আমার সেই মুখরা পরশ্রিকা, তোর কলম পরানা ভগ্নী গীতা? গীতাকে বিয়ে চিঠিপত্র সব পাঠিয়েছো তো? হ্যাঁ। কই রে, কোথায় গেলি সব? কত ভাই? এসো এসো। 3250। এই আত্মস্বজন আসবে, ট্যাক্সি ভাড়া নিজেদের গাড় থেকে দিতে হবে?
এরকম অব্যবস্থা আমি দেখিনি বাবা। বাপের মতো কেউ নেই সেই জন্য। ও সোনা, মা এই নাও তোমার কলকাতা যাওয়ার টিকিট। ওরা অনেক টাকা পাঠিয়েছিল, অত টাকা লাগেনি, ফেরত টাকা আমার কাছে রয়েছে, এটাও রইল। কাল সকালে ট্রেন কিন্তু। আচ্ছা, কাকে চাই? বাড়ির মালিক সুধা মামির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, তা নাহলে যাকে তাকে এনে সাত তাড়াতাড়ি বাড়ি ভর্তি করে। চল চল, এদের জন্য নুন সুরটা মিস হয়ে যাবে। আমাকে একটা খবর পর্যন্ত দিলে না কেন? কুন্তলা তো তোকে অনেক চিঠি দিয়েছিল, পাসনি? এসো দিদি। আপনার শরীরটা তা করে ভেঙে গেছে। হয়েছে হয়েছে ভাই। তোমারও তো চুলে পাক ধরতে শুরু করেছে, তুমিও বুড়ো হয়ে গেলে মনীন্দ্র। আর কি, এরা কত বড় হয়ে গেল ভাবুন না। হ্যাঁ, আমার মামুনি তো একবারে লেডি হয়ে গেছে। তা মামুনি, তুমি তো এই ভদ্রলোক মানে এই জেন্টলম্যানের সঙ্গে আমার আলাপ করে দিলে না? এসো। পাশেই বাথরুম, তোমরা চান করে কাপড় জামা ছেড়ে না, আমি কাপড় দিচ্ছি। না বস, নে ধর। দাঁড়াও দিদি, আমি বরং তোমার ছেলেদের জন্য কয়েকটা শার্ট প্যান্ট কিনতে দিই, আর তোমার জন্য একটা সাদা ব্লাউজ। ওসব থাক সুধা, আমি কি বাক্সটা নিয়ে এসেছি, ওতে জামা কাপড় আছে, তুই বরং কাউকে দিয়ে আনিয়ে দে। এই কটা দিন তোমার বাক্সের কাপড় বাক্সেই থাক। কেন,
যে অবস্থায় এসছো, এক বাড়ি লোক, সবাই তো জানে তুমি আমার দিদি। বাহ, খুব সুন্দর বাড়ি করেছিস। তোর যে আগের বাড়িটা ছিল যেখানে তোর বিয়ে হয়েছিল রে, সেই বাড়িটাও খুব সুন্দর ছিল। ম্যাগো, ওই তোমার সুন্দর, যেমন বৃষ্টি প্ল্যান তেমনি ছোট ছোট ঘর, কোনো লোককে এনে বসানো যেত না। কেন কেন কি, রাবণের গোষ্ঠী, এক বাড়ি লোক, না ছিল একটা ড্রয়িং রুম, না ছিল একটা পার্লার, ভদ্রলোকদের এনে বসাবো কোথায়? তাই তোমার ভগ্নিপতিকে বলে এই বাড়িটা করালাম। তারপরেও কি আসতে চায় মা ভাই বোন ছেড়ে? তুই ওকে জোর করে নিয়ে এসছিস। তা কি করবো বলো, ওই বস্তাপথে সেন্টিমেন্ট ধরে রেখে বাপের আমলের পুরনো বাড়িতে জন্মজন্মাত্তর থাকবো বলে তো আর এবাড়িটা করিনি। তাছাড়া শেষের দিকে আমি কেমন হাঁপিয়ে উঠেছিলাম সবার সঙ্গে মানিয়ে চলতে চলতে। ও, তোর এবাড়ির ঘরগুলো বেশ খোলামেলা, বড় বড়, ভালো, খরচাও কম হয়নি। উনি বার্ড কোম্পানিকে দিয়ে মেঝে করিয়েছেন, সেন অ্যান্ড্রয়ার প্ল্যান, মার্টিন ব্র্যান্ড থেকে ইট কিনেছি। বাবা, সে এক কাণ্ড, আমার তো অর্ধেক রক্ত জল হয়ে গেছে। আর তাছাড়া বাড়ির সামনেকার বাগানটা দেখেছ, কি পরিশ্রম ওই বাগান নিয়ে, ওরই শখ। মাঝখানে আবার ঝর্ণা চাই, মার্বেল পাথরের স্ট্যাচু, আর তার সঙ্গে লাগোয়া সুইমিং পুল, টাকার শ্রাদ্ধ হয়েছে একেবারে। মা, বড় মা এসছেন। আসছি, আয়। তোমরা সব ভালো আছো বৌমা? হ্যাঁ মা। আসুন মা। থাক থাক বাচ্চা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তুমি বৌমা দিদি না, আমাদের শুভেন্দুর বউ। কবে এরকম হলো, কতদিন হচ্ছে শুভেন্দু গেছে? 7-8 বছর হবে। আপনি কেমন আছেন মা? আর বাচ্চা আমার থাকা থাকি, বাতে নড়তে পারি না। প্রথম নাতনির বিয়ে, না এলে রাগ করবে তাই আসা। আমার সঙ্গে এসেছে দূর সম্পর্কে এক ভাইয়ের মেয়ে, এই যে ডোরা, মেয়েদের স্কুলে পড়ে, ভাই ধরেছে, বর খুঁজে দিতে হবে। তা পেলেন ভালো ছেলে? না গো, পাইনি। আমার ছোট মেয়ে এসেছে দিল্লি থেকে তার ভাগ্নের সঙ্গে, ছেলেবেলায় মা বাবা হারিয়েছে, আমার মেয়ে তো মায়ের মতন মানুষ করেছে, সেই ছেলে এতদিন বিলেতে ছিল, সবে ফিরেছে। ও মা, সে তো খুব ভালো ছেলে। এখন দেখি আমার ভাইজির সঙ্গে 4 হাত এক করতে পারলেই হয়। বাবি। হ্যাঁ, ও তোমাদের বিয়ের কাপড় চোপড় সব কেনা শেষ হলো? দিদির আরো একখানা বেনারসি কেনার কথা ছিল বাবি, কিন্তু টাকায় কুল হলো না। টাকায় কুল হলো না? হ্যাঁ, যাও মার কাছ থেকে টাকা নিয়ে আবার গিয়ে কিনে নিয়ে এসো। আর শোনো, তোমাদের মাসিমা এসেছেন ছেলে মেয়েদের নিয়ে, যাও গিয়ে দেখা করে এসো, কেমন? তুমি তো কুন্তলা, আমি মুন্না, ও আমার দিদি ললিতা, ম্যানেজার বিয়ে, আমরা তোমার সুদামাসির মেয়ে। তুমি খানিকক্ষণ এই ফাজির মেয়েটার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। এসো, আমার সখীদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যা দারুণ মজা হবে। আরে শিখে চুপ। এই যে ললনারা, শকুন্তলা, কুন্তলা নামই হামদা, দেখো তো চিনতে পারো কিনা। স্বর্ণগ্রামে সুন্দরী, তোর মাস্তুতো দিদি না? পাপা বৃদ্ধা মানে কি রে, ভার্জিন মানে কি রে? কুন্তি, আমরা ভার্জিন নই, একদম না। বেশ কিছুদিন আগেই ও ব্যাপারটা তোমরা ত্যাগ করেছো। ছাড় তো সব বাজে কথা, এখন তো আসল লোকটা এসে পৌঁছলে না। 8:30 ফ্লাইট, এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগছে। সিনেমার হিরো ইস্টম্যান কালার। আর
মাসির দেওয়া শাড়িটা পরলে কি এমন ক্ষতি হতো? নিজেকে ছোট লাগতো, ভিক্ষের দান বলে মনে হতো। আমি তো পড়ল, তোমার রক্তের সম্পর্ক, মায়ের পেটের বোন, তুমি আর আমি তো এক নই।
এভাবে চললে এখনো 10-12 দিন থাকবে কি করে? থাকবো না, ভাইদের নিয়ে চলে যাব। হ্যাঁ, তুমি বিয়ের পরে এসো। টাকাটা রাখো মাসি। টাকা? কিসের টাকা? ট্রেনের টিকিটের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছিলে, অত তো লাগেনি, তাই ফেরত দিতে এলাম। টাকাটা না দিলে কি এমন ক্ষতি হতো তোর? তুমি তো জানো মাসি, আমি শুভেন্দু ভট্টাচার্যের মেয়ে, টাকা আমি ফেরত দেবই। আর সেটা জানি বলেই আমি বেশি টাকা দিয়েছিলাম, তোদের কাজে লাগবে বলে। টাকাটা যখন কাজে লাগবে জানতে, তাহলে আগে কেন পাঠালে না? আগে আগে পাঠালে কি হতো? যে তোমার পরম আত্মীয়, খুব আপনজন, সে বিনা ডাক্তার বিনা পত্রিতে আবার কষ্ট চল, কি কষ্ট, বিসর্জনের বাজনা বাজছে, সময় হয়ে এলো। কি বলছো মামা? মানুষ করার চেষ্টা করিস বাবা, কারোর কাছে কোনো দিন হাত পাতবি না, হাত পাতবি না, মনে রাখিস। দারিদ্র আমাদের অহংকার। কুন্তলা, কষ্টের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলাম, আবার কেন ডেকে পাঠালে? বিশ্বাস কর, আমি একটা খবরও পাইনি। তোমাদের পুরনো বাড়িতে পরপর 3 খানা চিঠি দিয়েছিলাম, তারপর যখন একটার উত্তর পেলাম না, তখন ভাবলাম আমাদের বুঝি ভুলেই গেছে। কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? এই সময়টা নিজেকে বড় অসহায় লাগে, সূর্য ডুবে যায়, একটা দিন চলে গেল। কাব্য করছো? উঠলে তো ডুবতেই হবে। এখন বলো, মার দেওয়া শাড়িগুলো কেন পরনি? অপরের কাপড় গয়না পরলে নিজেকে কেমন ছোট লাগে, পরের বোঝা বলে মনে হয়। আচ্ছা বাবা আচ্ছা, মার দেওয়া শাড়িগুলো তোমায় পড়তে হবে না, এখন আমার গুলো পরো তো। অনেকদিন আমরা ছাড়াছাড়ি ঠিকই, কিন্তু তুমি তো শুধু আমার দিদি নয়, ছেলেবেলার খেলার সাথীও। আমার দেওয়া শাড়িগুলো যদি না পরো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে একটুও ভালোবাসো না। ঠিক আছে, সুরো, তোমার সব কথা শুনলাম ভাই। কত যে দুঃখ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না, দুটো ছোট ছোট ছেলে, তার উপর বিয়ের ঝুঁকি মেয়ে,
কি যে হবে তাই ভাবছি। তা তোমার ছেলে মেয়েরা? মেয়ে আমার সঙ্গে এসেছে, আর ছেলে বিয়ের দিন আসবে। তা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা কিছু করলে? হ্যাঁ করছি ভাই, সুধা তো সংসারটা ভেঙে দিল, সবাই যে যার দূরে সরে গেলাম। তুমি তো আমার পর নাও, তোমাকে বলতে আমার বাধা নেই, কিন্তু তাই বলে কাউকে বলো না। আমার ছোট বোনের ভাগ্নি খুব ভালো ছেলে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বোনের সঙ্গেই তো এসেছে। আচ্ছা ভাবছি ওর সঙ্গে আমার মেয়ের। তা তোমার মেয়ে? হ্যাঁ না মানে তেমন কিছু এগুতে পারিনি, আসলে ওর বাবা মারা যাওয়ার সময় টাকা পয়সা সেরকম কিছু। তা তোমরা তো নিজের লোক, একটা ভালো ছেলে দেখে দাও না, লেখাপড়া জানা ছেলে হলেই আমার চলবে। লেখাপড়া জানা ছেলে, ভালো ছেলে? হ্যাঁ হ্যাঁ আমার একজন জানা আছে, কিন্তু তার একটু বয়স হয়েছে। তা হোক যাক না, পুরুষ মানুষ, সোনার আংটি কখনো বেঁকা হয়? তা ও তো এবারে আসে, তোমাকে আমি একদিন দেখাবো। এখানে আসে? এই যে ছেলেগুলো সমস্ত ওই সর্ষের তেল খেয়ে একেবারে সবার ওই ঠ্যাং বেঁকে গেল, একেবারে পঙ্গু হয়ে গেল, সেটা কি কেউ আটকাতে পারলো? আমি তো মশাই বেবি ফুডের ব্যবসাদার, তো আমার দুধে কি ভেজাল আছে, কি রিপোর্ট পেয়েছেন? আমার দুধ খেয়ে বাচ্চাগুলো কি কাটছে না হাসছে? না 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 না, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারা কেন দিবে কেন, হাসবে সবসময় হাসবে। কিন্তু ভাই পাঁচ খান করো না জানো, কাউকে বলবার দরকার নেই এখন। কাউকে নয় মানে সুধা কেউ নয়? একদম না, তোমার বোন ওই সুধামুখী, আমি যা বলবো তা ঠিক উল্টো মানে করবে, দেখি মনীন্দ্রকে বলে। বেশ চুবি নিয়েছেন দেখছি। না ওই এমনি, আমি তো ভাবলাম তোমাকে হাঁটাপথে স্বর্গে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাকে তো আদালতে সত্যি কথা বলতে হবে, আপনি এখন বলুন কতটা ভেজাল দিয়েছেন। না 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 স্যার, উনি বেশি ভেজাল দেন মানে। হ্যাঁ আসলে কি জানেন তো স্যার, সব কিছুতেই তো ভেজাল। এই যে আমরা মিস্টার এন্ড মিসেস দত্তর যে কেসটা করলো, এই ডিভোর্স ডিভোর্স, পরে দেখা গেল যে ওনাদের দুজনের মধ্যে ভেতরে ভেতরে খুব মিলমিশ, মানে শান্ত হামারা তো এই করে মানে মানে একটা সম্পূর্ণ ছোট পরিবার, সুখী পরিবার করে ওনারা চালিয়ে যাচ্ছেন। আসলে তাহলে দাঁড়ালোটা কি দাঁড়ালো, এই যে আমি আর দুধে মিশে গেল, আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। মেসমশাই আপনার টেলিফোন। তো বল আমি আসছি। বলছিলাম যে দেখবেন স্যার, জেলটা যেন আমার না হয় স্যার, মানে আসলে আসলে কাউন্টেন্ট থেকে আমি এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি না, যেটা যেটা লোকের খুব উপকারে লাগবে। হ্যাঁ ভীষণ উপকারে লাগবে। হ্যাঁ দেখবেন আমি জাজ হলে আপনাকে সারাটা জীবন জেলে পচাতা। কি বললেন? না না উনি কি বললেন? কালকে তাহলে ওই কোর্টে দেখা হবে। হ্যাঁ 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 আমার তো ছাড়ুন, ভালো করে বোঝাতে হবে তো। মা পাঠালেন, আমি নিজে হাতে করেছি। থ্যাংক ইউ। তা তোমার ওই রাধা নামটাই তো বেশ ভালো ছিল, নামটা পাল্টে তোরা রাখলে কেন? বেশ তো ওই নামেই ডাকবে, আপনি যে নামই ডাকুন না কেন আমার বেশ মিষ্টি লাগবে। মানে বলছিলাম কি, ঠিক আছে একেবারে করছি, নেয়া পাতি না কি যেন বলে না তাই। সরি সরি। না না ঠিক আছে ঠিক আছে, বিল্লি বিল্লি নয় মল্লি বলুন প্লিজ। ও মল্লি,
তা তুমি কি সাত সকালে উঠে নিজেই গাছ থেকে ডাবতে পারলে? ওমা গাছে উঠবো কেন? তা এত টাটকা ডাব। ও তো মা। মা? ও তোমার মা এখনো গাছে উঠতে পারেন? বা সত্যি দেখেছো বুড়ো হার এখনো কিরকম মজবুত। ছেলে দেখলে তো দিদি? কেমন, ভালো না? ভালো, খুব ভালো। তুই ওই ছেলের সঙ্গে মুন্নার বিয়ের ব্যবস্থা কর। তুমি জানো কি, আমি চাইলেই হবে, ছেলের মত হবে তবে তো। এটি আমার বড় ননদ, দিন রাত মেয়েটাকে ওর কাছে এগিয়ে দিচ্ছে। সবে কাল এসেছে, কাল রাতেই ছলচাতুরি করে মেয়েটাকে দিলে ওর কাছে এগিয়ে। তুই এত ভাবছিস কেন? তোর বড় ননদ তো মানুষ ভালো। আমিও ভালো, যা পণ চাইবে তাই দেবো। পঞ্চাশ হাজার ভাবা ছিল, দরকার হলে এক লাখ টাকা দেবো, তারপরে গয়না গাঁটি দান সামগ্রী যা চাইবে তাই দেবো, আমার উপর কাউকে যেতে দেবো না। হ্যাঁ রে, মনিন্দর মত আছে তো? ওর কথা ছাড়ো তো, ও বলে অবস্থা খারাপ তো হলো কি, ছেলে ভালো হলেই হলো। আমি ও মতে বিশ্বাসী নই, ভালো ছেলে সেই যার অবস্থা ভালো, পয়সা ভালো আছে। আর এই বাড়িতে মেয়েও জন্মেছে এক পাল। ঘোল বরফ দিয়ে আছে। ঘোল ডাবের পরে ঘোল? মা মা নিশ্চয় আদর করে পাঠিয়েছে, তো কি আর করবে, ওটা আমার মাথায় ঢালো। এতদিন আপনার নাম শুনেছি, আজ চোখে দেখে ধন্য হলাম। আমি আবার বিখ্যাত হলাম কবে থেকে? ফুল কি তার সুবাস কখনো লুকোতে পারে? কবিতা লেখেন বুঝি? কবিতা লিখিনি, তবে এবার লিখব। কি বিষয়ে? কার বিষয় বলুন? কার? যা বলবো কেন? না না, মানে আমি স্যারকে তো অনেক করে বুঝিয়ে বললুম, আসলে মানে স্যার আর এইসব ঝঞ্ঝাটে যেতে চাইছেন না। চাইছেন না মানে? আমার মল্লিক বসুর সঙ্গে আমাদের কতদিনই জানাশোনা। বলুন না ম্যাডাম। ও আমি বুঝিয়ে বলবো খন। মানে বলছিলাম যে এই যাত্রা এই ঝঞ্ঝাট থেকে আমাকে আমাকে দয়া করে পার করে দিন তো। আপনার পরিবারটি ছিল লক্ষ্মী ঠাকুরন, উনি চুরি যাবার পর থেকে যত ঝুট ঝামেলা এসে আপনার মাথায় চেপেছে। আর বলবেন না, সংসারে হাল ধরার কেউ নেই তো। হ্যাঁ, ওই ওই সেদিন যে ওই ওই ফুটফুটে মেয়েটিকে দেখলাম কে? বেশ মেয়ে, খাসা মেয়ে। দেখুন না, ওর সঙ্গে বলে কই একটা কোনো ব্যবস্থা। কি আর দেখব, আমার বাড়ি ঘরের সব দলিলপত্রই তো আপনার কাছে বাঁধা পড়ে রয়েছে। ফেরত দিয়ে দেব, সব ফেরত দিয়ে দেব। বলে বলছিলাম যে ওই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ের একটা ব্যবস্থা করে দিতে পারেন না, সব ফেরত দিয়ে দেব। মাই ওয়ার্ড ইজ গভর্নমেন্ট ওয়ার্ড। গাছে কাঁঠাল গোঁপে তেল, আগের বউটা তো ফরফরি মূল, আবার বুড়ো বয়সে ভীমরাতি মরণ দশা। মানি 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 সুইটার দ্যান হানি, ইটস এ রিচ ম্যানস ওয়ার্ল্ড। এই সমস্ত গান আমার সব জানা আছে, তোমরা কেউ ভালো বাংলা গান করতে পারবে? যত নেই
শুরু পছন্দ হলো? চমৎকার ছেলে। ছেলে কি গো, লোকটা তো তোমার বয়সী, তাছাড়া মুখে কিরকম নোংরা নোংরা ছাপ। আরে বাবা, তোমার মেয়েকে মুখ ধুয়ে খাবে? টাকাটা দেখো, ছ্যাতলা পড়ছে, বাড়ি গাড়ি অভাব বলে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, বয়স একটু হয়েছে, তোমার মেয়ের বয়সও তো কম নয় বাছা। তোমরা তো আর পর নয়, তাছাড়া ওদের বাবা মারা যাবার পর থেকে আমি আর কিছু ভাবতে পারছি না। যা ভালো বোঝো করো। মেয়ে দেখে মল্লিকের এত পছন্দ হয়েছে যে সোনার এক জোড়া বালা পাঠিয়েছেন। এই না দেখো, ধরো না, ধরো না। শকুন্তলা দি, কি ব্যাপার, আমার আনবো না কেন? না মানে, এত আত্মীয় স্বজন সবাইকে তো ঠিক চিনি না, তাছাড়া এত বড় বাড়ি, এত লোকজন, নিজেকে কেমন অসহায় বলে মনে হচ্ছে। তোমাকে একটা অনুরোধ করব, তুমি আমার বোন, আমার থেকে ছোট, তাছাড়া তোমার বিয়ে, তুমি তো পাটরানি, অনুরোধ কেন, আদেশ বলো। আমি নিজে গিয়ে ক্যানভাস আর রং তুলি কিনে নিয়ে এসেছি। তুমি তো খুব ভালো আঁকো দিদি, তাই তোমার হাতের ছোঁয়া আমি চাই। যখন শ্বশুর বাড়িতে যাব তখন ওটাই হবে আমার বিয়েতে দেওয়া তোমার প্রেজেন্টেশন। অনুরাগের ছোঁয়া বলছো? অনেক সাহস দেখিয়েছো মা, মল্লিক মশাই দিয়েছি বলে একজোড়া বালা পরিয়ে দিলে।
তোর বাবা আমাকে দিয়েছিল একজোড়া বালা সোনার বলে। আমি হিরু সাকরাকে দিয়েছিলাম, ও বললে যে বড় বাবু আপনাকে ঠকিয়েছে, সোনার বলে আপনাকে নকল গিল্টির বালা দিয়েছে। আর তাছাড়া ওরা যাচাই চাচাই করছে না তো। কি দরকার ছিল মা এত অশান্তি করার? ওদের অশান্তি না করলে আমি নিজে শান্তি পাবো কি করে? এক এক করে মেয়েকে বিদায় করব, তবেই তো তোর সৌমিত্র দাদার সঙ্গে তোর বিয়ে দিতে পারবো। এত ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলাম আর উনি বলেন কিনা আমি বিয়ে করব না, গলা টিপে দিতে হয় মেয়ের। আপনি পারতেন নিজের মেয়ের জন্য ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে ঠিক করতে? কি বলি, যত বড় মুখ না তত বড় কথা। আচ্ছা তোর ঠাটা আমি বার করছি, ওই লোকটার সঙ্গে তোর বিয়ে দেবো আমি, তবে ছাড়। কি হয়েছে রে গীতা, এত চেঁচামেচি কিসের? দেখো না দাদা, আমি কত কষ্ট করে মল্লিক মশাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আর এখন বলছে কিনা আমি বিয়ে করব না। মল্লিক মশাইয়ের সঙ্গে শকুন্তলার বিয়ে? দেখ গীতা, যে কদিন এখানে আছিস নিজেকে নিয়েই থাক, তোকে আর পরোপকার করতে হবে না। তুমি ফার্স্ট আর তোমার দাদা থার্ড, তাহলে তোমার লেখাপড়ায় দারুণ ভালো। হ্যাঁ 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 ভালো, যা বলবেন তা বলুন, বিলেতের গল্প বলুন। আরে বলবো বলবো, বিলেতের কি আর একটা গল্প, কত গল্প। আচ্ছা তোমাদের লেখাপড়া কে শেখান? দিদি। দিদি? তোমার দাদা ক্লাস নাইনে পড়ে আর তুমি ফোর থেকে ফাইভে উঠলে, তোমার দিদি কত লেখাপড়া করেছেন? আরে বাবা, দিদির কথা কাউকে বললে দিদি ভীষণ রেগে যায়। আচ্ছা আপনি তো দিদিকে বলে দেবেন না যে আমি বলেছি। না না বলবো কেন, বলো না বলো। দিদি পড়াশোনায় খুব ভালো ছিল তো, তারপর বাবা মারা গেলেন, দিদির আর পড়াই হলো না। তা তোমরা যে পড়ছো, পড়াশোনা করতে গেলে কিছু খরচা আছে, তোমাদের বইপত্র এসব কে কিনে দেন? কেন দিদি? তোমার দিদি বুঝি চাকরি করেন? না না দিদি, ছবি এঁকে হাতের কাজ করে আমাদের পড়ায়। মা যখন দিদিকে বিয়ের কথা বলে, দিদি কি বলে জানো? তুমি না জানালে কি করে জানবো? মাকে দিদি বলে ভাইদের মানুষ করে তবে আমার ছুটি। এই রে দিদি এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কটা বাজে খেয়াল আছে? চান খাওয়া করতে হবে না? ওর সাথে আমার খুব ভাব হয়ে গেছে, খুব সুন্দর কথা বলে। সুন্দর কথা আর কি, অর্ধেক তো দিদির গল্পই করে। হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি সত্যি খুব কষ্ট করে আপনার ভাইদের মানুষ করছেন। কষ্ট? আপনার নিজের ভাই বোন নেই তো তাই জানেন না এই কষ্ট কত মধুর। আমি কি বলতে চাইছি আপনি ঠিক বুঝতে পারলেন না, ভুল মানে করলেন তো? ছোট ভাইদের কাছে বারবার আমার কথা জিজ্ঞাসা করবেন না, আমি জানি আমার বিষয়ে অনেকেরই জানবার আগ্রহ আছে আর থাকবেও। আপনি তো খুব অহংকারী, কিসের অহংকার আপনার? অহংকার যদি থাকে সেটা দারিদ্রের। ঠাকুর কোথায় যাচ্ছ? মুই যাবা না যাবার কথা ছিল, ওই মেম সাহেব কইলা কি দেশ থেকে যে বুনিরা আসুচি? ওদের তো রে আসেছি, আসা বার করছি, কিনে যাচ্ছি দেখি। ওই বাবা, শাক চচ্চড়ি ডাল, ও মা এত ভাত, ও মা এই মাছের মুড়ুড়ি যাচ্ছি রে, বাবা এত ভাত, এই বিড়াল ড্রপ করতে পারবে না বাবা। তোমার মেম সাহেবের আর কি কাঁচা পয়সা তো দান করতে করে বেড়াচ্ছে, পুরো খই গোবিন্দ নাই না। আমি এ বাড়িতে থাকলে এ সমস্ত বাজে খরচা হতে আমি দেব না। যাও দাঁড়া না, এই ভাত আলু চচ্চড়ি বেগুন ভাজা এটা নিয়ে চলে যাও, কাঙালি বিদায়। দিদি আমাদের মাছ কই? আমরা মাছ খাবো না, আমি এদি ভাত খাবো না। খেয়ে নাও সোনা, বায়না করে না।
আমরা তো রোজ বাড়িতে মাছ খাই না। দিদি বলছে খেনে না, দিদির অবাধ্য হতে নেই। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। আপনি বা আমাদের আড়ালে ওকে ধরলেন কেন? আমিও ধরলাম কোথায়, ওই তোর ভাইকে খুঁজতে আমার ঘরে এসেছিল। ভারী অহংকারী মেয়ে। যাই বলুন, অহংকার কিন্তু ওকে মানায়। ও আচ্ছা, আমরা যাচ্ছি কবে বলুন? কোথায়? যা বাবা, এরই মধ্যে ভুলে গেলেন? বাড়িতে বসে বসে বোর ফিল করছেন, কদিনের জন্য বাইরে থেকে কোথাও ঘুরে আসি বললেন না? মাথা খারাপ, এতগুলো মেয়ে নিয়ে খেপেছো? চেঁচে কেউ বিপদে পড়ে? দেখুন, শুধু বাড়ি থেকে পারমিশনটা পাওয়ার জন্য না আপনাকে তো তেল দিচ্ছি, তা না হলে ট্রেনে উঠে আপনাকে থোড়াই কেয়ার। তারপর সমুদ্রের ধারে পাঁচটা মেয়ে মিলে যখন গড়াগড়ি খাবো না, তখন ফাটাফাট। ঠিক আছে। আপনি হা করে আছেন কেন? তরিয়ন, মাকে বলছি, শুনুন, ফট করে আবার না বলে বসবেন না যেন। দল বেঁধে সব ঘুরে আসতে চাইছে, যাক না, দুটো তিনটে দিনের তো ব্যাপার, বিয়ের এখন অনেক দেরি আছে, আর ওরা থেকেই বা করবে কি? আসলে মুন্না সৌমিত্রর সঙ্গে যাবার খুব ইচ্ছে। যাবার ইচ্ছে? হ্যাঁ, সে তো বিয়ের পর। তুমি বড্ড সেকেলে, আমাদের সময় আর আমাদের মেয়ের সময় এক করে ফেলছো কেন? না মানে এতগুলো মেয়ে যাবে, টিকিট কাটা, হোটেল বুক করা, একা পারবে? ও সে তোর সঙ্গে যাক। তোমারই শীতলা? হ্যাঁ যাক। হ্যাঁ, ও হ্যাঁ গো, সৌমিত্রর মামিকে কটা দিস তো? তোমার ছোট বোন তো এক কথায় রাজি। তুমি কি আগে কখনো পুরী গেছো মা? না না। কি রে মুন্না, তোরা ওকে নিয়ে জানা, কি করবে ও বুড়িদের মধ্যে বসে বসে? তুমি যাও মা, তোমার মাকে আমি বলে কয়ে রাজি করাবো, কেমন? তোমার কাপড় জামা অলরেডি আমার সুটকেসে উঠে গেছে, কিন্তু সব সময় আমার হাত ধরে থাকবে, সমুদ্রের কাছে একদম যাবে না, বুঝেছো? যদি সমুদ্র আমার কাছে আসে, সেও একটা কথা, সমুদ্র যদি পায়ে আশ্রয় করে পড়তে দিস, তার বেশি কিন্তু নয়। কি হলো মা, অত উপরে উঠে বসে আছো কেন? নেমে এসো। হরি, একটা সুইমিং কস্টিউম দেখলে না, এখানে আমি জলে গিয়ে ঝাঁপ দিতু। আমার অল্প বয়সে আমি পুকুরের এপার ওপার করে ছেড়েছি, আমার সবাই কি বলতে জানিস? বলতো ওয়াটার কুইন, একেবারে জলের পোকা। ওসব কথা ছাড়ো তোমা, আমি ওদের সঙ্গে পুরী যাবই যাব, ব্যাস। আমি এর সঙ্গে যাবেই যাব, কোনো মেয়েরা যাচ্ছে না, আর উনি খালি যাবো যাবো করছেন, কারো গার্জেন পারমিশনই দিচ্ছে না। কেন, মুন্নারা যাচ্ছে? মুন্না যাচ্ছে তো কি আছে, তোমাকে তার সঙ্গে ল্যাংবোটের মতন পেছন পেছন যেতে হবে। সৌমিত্র দা যাচ্ছে না? সৌমিত্র দা, সৌমিত্র, সৌমিত্র, সৌমিত্র দা যাচ্ছে, তাহলে তো তোমাকে যেতেই হবে। শিওর গোয়িং। শুনুন, ওই কয়েকজন থাকার মতন একটা ঘর আর একটা ওই ডবল বেড। ডবল বেড কি হবে? হ্যাঁ, তুমি যদি এইসব মেয়েদের সঙ্গে একসঙ্গে এক ঘরে থাকতে চাও, তাহলে এদের মধ্যে খুব একটা আপত্তি হবে না। মানে কি করবো বাবা, কোথায় যাবো? কলকাতায় মুন্নার বাবা রাত্রি 10:00-11:00 পর্যন্ত আটকে রাখে,
তারপর ধরো এই 126 ধারা, 309 ধারা, 420 ধারা, মানে ছোটবেলায় ধারাপাতি খুব কাঁচা ছিল, তাই ধারাপাত পড়তুমি না, বুড়ো বয়সে ধারাপাত পড়িয়ে ছাড়লে। যত সব রসকসীম ব্যক্তি, হ্যাঁ চুলতে চাই চলবে? না না, আমি এই সমস্ত রস থেকে বঞ্চিত। ও, এইসব রসই বঞ্চিত? আচ্ছা বাবা, এক সত্যি কথা বলবে, তুমি কি সত্যি বিলেত ফেরত, নাকি রুগীল বউকে ভালো মানুষ ফাঁসাচ্ছ? তার মানে কি 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 বলতে চাইছো? মানে মানে ওই মালের কথা শুনে খাটে ঠেলে উঠে বসেছ, আবার বলছি বিলেত ফেরত। ও, বুঝেছি বুঝেছি, বিলেতি তোমাকে ফেরত পাঠিয়েছে। কেন যে মূর্তি করেছিলাম? হ্যাঁ, একটু পরে তো তোমাকে আমি ব্রহ্ম দর্শন করাবো। কি দর্শন? ব্রহ্ম দর্শন। সামনে 5 কাঠা, পেছনে 7 কাঠা জমি। ভাবছি দিদি পরে ফ্ল্যাট তুলে ভাড়া দেব, ভালো টাকা পাওয়া যাবে। বেশ তো, খুব ভালো। সেসব দিনের কথা কি ভোলা যায়? যখন রোজগার ছিল না, তখন শ্বশুরবাড়ির লোক কিরকম আমাকে দগ্ধে দগ্ধে মেরেছে। সে কি, উনি তো আমাকে কখনো বলেননি। জামাইবাবু চাপালো। আর এসব কথা কি আনন্দের? শুনলে শুধু শুধু তুমি কষ্ট পেতে। তীর যে
পাথরকে বলি বাধা, ফিরে যায় সে চলে বসিলে সে সাগর তীরে লাগবে জলা চলে। সাভারা মনের সাগর কে বলি খোঁজে মনের খবর, দুরা সাভারা মনের সাগর কে বলি খোঁজে মনের খবর, একটু আশা মিলত যদি বেশ হতো তাহলে উশলে সে সাগর তীরে লাগবে জলা চলে। বাতাসে নাও ঝুঁকি তাকে কাউকে কিছু না বলে, রাত করো না উঠে যেও না, রাত করো না উঠে যেও না, বসলে বালির ঘর তৈরি করলেন, এক্ষুনি তো ঢেউ এসে সব ভাঙবে। আগে ঢেউ আসুক তো, তারপর ভাঙার চিন্তা। যান, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। না, এখন আমার এরকম একটা বালির ঘর তৈরি করতে ইচ্ছে করছে। এত কষ্ট করে ঘর করবেন তা বালির? জলে আছি না স্থলে আছি? আপনি বুঝতে পারছেন না কেন, আপনি তো জলেই আছেন। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। সৌমিত্রদা, কি হয়েছে তোমার? এসে থেকে দেখছি কেমন চুপচাপ হয়ে রয়েছ। ভালো লাগছে না, মাথা কেমন গরম হয়ে যাচ্ছে, একেবারে বোর লাগছে। ভাবছি কলকাতা ফিরে দিল্লি চলে যাব। একটা কথা বলবো সৌমিত্রদা? ফোনিতে না করে যা বলার বলো। দেখো, তুমি কিন্তু যাকে চাইছো তাকে তুমি ঠিকই চাইছো, আসলে তাকে পেতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে, প্রার্থনা করতে হবে। তাকে পাওয়ার জন্য আমাকে প্রার্থনা করতে হবে? তোমরা আমাকে কি ভাবো আমি তা জানি না। তোমার মুখ দেখে যা ভাবা যায়। দূর, আমার একদম ভালো লাগছে না। চলো ওই দিকটা আমরা সবাই মিলে একটু হাঁটি। আমি না বাবা, আমি একদম না, আমি এখন হোটেলে যাব। কুন্তলাদি, সৌমিত্রদার না মাটির উপর দিয়ে হাঁটার এখন খুব শখ হয়েছে, তুই একটু কোম্পানি দে প্লিজ। আমি যাই, হ্যাঁ বাই। আমি তো গ্রামের মেয়ে, মাটির মানুষ, তাই মাটির উপর দিয়ে হাঁটা আমার কাছে নতুন কিছু নয়। তার চেয়ে আপনি বরং হাঁটি হাঁটি পা পা করে পা টিপে টিপে এগিয়ে যান, দেখবেন যেন পা পিছলে না যায়। হ্যাঁ রে সুধা, পুজো করিস, মন্ত্রটন্ত্র নিয়েছিস,
হলো কি তোমার? পুজো করার শিক্ষা পেয়েছি আমি কোনোদিন? আমার শিক্ষা তো শুধু স্নান করে কবিগুরুর পুজো থেকে দুলাইন। কি রকম মধুর তোমার শেষ যে না পাই ওগো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহার হলো শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই। বাহ, আপনারও তাহলে একটা মন আছে, হৃদয় আছে। হ্যাঁ, চাঁদের ভাগ্য ভালো যে আপনার তাকে ভালো লাগে। চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে না থাকলেই বুঝি মন থাকে না, হৃদয় থাকে না। আর আমাদের কাছে তো কবির ভাষায় চাঁদ ঝলসানো রুটি। চমৎকার। কিন্তু জানেন, আমার চাঁদকে ভীষণ সুন্দর লাগে, ঠিক আপনার মতন। কেমন যেন একটা মায়া পড়ে যাবে। মুন্নার জন্য জমা করে রাখা কথাগুলো আমার জন্য খরচ করছেন? আচ্ছা, এত অহংকার করার মতন কি আছে আপনার? কি ভাবেন আপনি নিজেকে? আমি যা ঠিক তাই বাস্তব। সবাই জানে মুন্নার সঙ্গে আপনার বিয়ে হবে, ও আমার ছোট বোন। আমি চাই না ওকে ঠকাতে, আর এও চাই না যে কেউ তাকে ঠকাক। মাইল পাঁচেক পথ, মানে দুপাশে গভীর জঙ্গল, আর ঠিক মাঝখানে মানে নদীর ধারে আর কি একটা পুরনো শিব মন্দির। আমায় বললেন না কেন আমি যেতাম আপনার সঙ্গে? ওসব জায়গা আমার খুব ভালো লাগে। বেশ, আমি ওখানে যাবো। না না না, আজ গিয়ে লাভ নেই, ফিরতে অনেক রাত হয়ে যাবে। বরঞ্চ আমি তোমাকে অন্য একদিন নিয়ে যাব। আসলে আমারও যাওয়ার একবার খুব ইচ্ছে আছে। ইতিহাসের ছাত্র ছিলুম তো, অনেক স্বপ্ন ছিল, হয়ে গেলুম উকিলের মুড়ি। তোর শাশুড়ি বলছিলেন বিয়ে মিটে গেলেই চলে যাবেন। কি ধরে রেখেছে বুড়িকে, যাক না। ছি, তুই দেখছি চিরটাকাল একই রয়ে গেলি, গুরুজনদের নামে ওভাবে কথা বলতে হয়। থামো তো দিদি, দিন রাত তোমার ভালো মানুষই, নিজের বাবা মার মুখই মনে পড়ে না। বাবা বলো মা বলো, সে তো তুমি আর জামাইবাবু। সেই জামাইবাবুকে শেষ দেখাটা দেখতে দিল না বুড়ি? কিছু কিছু করে যে টাকা পাঠাবো সে অবস্থাও ছিল না তখন। পরে বাড়িতে এসে যখন সুযোগ পেলাম তখন কেমন যেন বাধো বাধো লাগলো, লজ্জা করলো। ওসব কথা ভেবে ভেবে দুঃখ পাচ্ছিস কেন রে? ছাড় তো। কেন ছেড়ে দেব? সবাই কি তুমি যে তোমাদের অসময়ে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি বলে আমার কোনো দোষী ধরবে না? ছেলে মেয়েরা কি ভাবছে বলতো? আজ হোক কাল হোক একদিন তারা তো বুঝবে যে মাসি ওদের জন্য কিচ্ছু করেনি। টাকার ব্যাপার তো আলাদা। কেন, ওরা কি তোকে কিছু বলেছে? ওরা শুভেন্দু ভট্টাচার্যের ছেলে মেয়ে, কি করে যা তা বলবে মানুষকে? থাক সব কথা, কতদিন তোকে আদর করি। আয় সুধা। এদিককার যত মুন্না, শকুন্তলা তো সেই সকালবেলা খাওয়া দাওয়া না করে বেরিয়ে গেল, এত বেলা হয়ে গেল দেখো দেখিনি, এখনো তো ফিরলো না। উপোস করেছে? হ্যাঁ। তাহলে বোধ হয় পুজো দিতে গেছে। ও আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া সেরে নাও, আমি বরং মন্দিরের দিকটা একটু দেখে আসি। বেশ বেশ, চলো আমি দেখে আসি। হ্যাঁ চলো। আপনি খেয়ে নিন। আচ্ছা। উফ, মেয়েটা যে কি করে না। কি গো, ফিরেছে? কই না তো, আমরা তো চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। তাহলে নিশ্চয়ই শিব মন্দিরে চলে গেছে। শিব মন্দির? হ্যাঁ।
কোথায় সেটা, কত দূরে? এখান থেকে মাইল চার পাঁচেক দূরে, একটা জঙ্গলের ভেতর। তো সে মন্দিরটা চিনলো কি করে? আমি সকালবেলা গিয়েছিলাম, তা আমি বললাম যে তোমাকে পরে নিয়ে যাবো, কিন্তু ভাঁড়ারের চাবিটা নিয়ে আমায় নিশ্চিন্ত করো। কেন, তোর শাশুড়ি এসছেন তাকে দে। উনি বিয়ে বাড়ির ভাড়ার সামলাতে আসেননি, উনি এসেছেন আমার ছোট ননদের ভাগ্নে সৌমিত্র তাকে পাকড়াও করতে। ও হ্যাঁ বলছিলেন, বলবেনি তো, কিন্তু সেগুড়ে বালি আমি ছাড়বো না। ললিতার সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম, হয়নি, ছেলে তখন বিলেতে ছিল, মুন্নার সঙ্গে যেভাবেই হোক বিয়ে আমি দেবই। এই মন্দিরটার কথাই বলছিলে? আপনি এখানে, আর আপনাকে আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি করে জানলেন, কিভাবে বুঝলেন যে আমি এখানে এই মন্দিরে? খুব সহজে জানলাম যে আপনি এখানে, কারণ আপনার আমার মন্দিরটা একই, একই মন্ত্রে পুজো হয়, একই ফুল দিই। তাই নাকি? বোধ হয় তাই। তবে এভাবে সবাইকে দুশ্চিন্তা ফেলে আপনি একা একা চলে এসেছেন, এটা কিন্তু আপনার সাহস নয় শকুন্তলা দেবী, দুঃসাহস। আমি দেবী? তা আবার শকুন্তলা? আমি কিন্তু রাজা দুষ্মন্ত নই যে আংটি দেখালো চিনব না, তবে চেনার যদি কথা থাকে তাহলে চিনব মনে মনে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু কিরকম বাদো বাদো ঠেকছে, ফিরে গিয়ে যদি চিঠি দিই উত্তর দেবেন তো? কি হবে, খামকিনি পয়সা নষ্ট করে? পরিচিত লোকের চিঠি পেতে আপনার ভালো লাগে না? লাগে না আবার, সে কবে লিখেছে, কতবার লিখেছে, আজ এখন উত্তর পাইনি, অথচ বোঝে না ওই উত্তরটা আমার কাছে কত মূল্যবান। সবসময় ভাবি এই বুঝি পিয়ন এলো, আবার আমাদের সংসারটা নতুন করে বেঁচে উঠল। তিনি কে? রেল কোম্পানি। রেল কোম্পানি মানে? জানেন, চাকরির দরখাস্ত করে চিঠি দিয়েছি, আজ এখন উত্তর পেলাম না। আপনি আপনি সব ব্যাপারটা এইভাবে হালকা করে নেন কেন? আপনি কি বোঝেন না যে এতগুলো মেয়ের মাঝখানে আমি কিরকম হাঁপিয়ে উঠছি? তবু দিনের পর দিন আমার সমস্ত কাজকর্ম ছেড়ে আমি এখানে কেন পড়ে আছি? আপনি কি কিছু বোঝেন না, না বুঝতে চাইছেন না? বুঝতে চাইছি না। জানিস দিদি, হম, এই কটা দিন বাইরে না দারুণ কাটলো, আমারও কিন্তু যাবার খুব ইচ্ছে ছিল। জানি রে, তোর কথা না ভীষণ মনে পড়ছিল। কেমন লাগলো রে? জানো মা, শীতলদা না বাইরে দারুণ সঙ্গী। মরণ, শীতলার কথা কে বলল? সৌমিত্রকে কেমন লাগলো? ললিতা গো বলে দে, কোন পথে গেল শ্যাম মা। কি রে, বাইরে থেকে এসে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ও মা, তুই কোথায় ছিলি রে? সারা বাড়িটা আমি তোকে খুঁজে মরছি। মা, এতদিন বাদে তোমার পছন্দ মতো একটা মেয়ে পেয়েছি। মেয়ে? কোন মেয়ে? হ্যাঁ মানে সবার থেকে একটু আলাদা, ভীষণ ভালো মেয়ে। বাবা, এত পছন্দ তোর, কার মেয়ে রে? আচ্ছা মাইমা, তুমি আমাকে যেখানে মেয়ে পছন্দ করতে পাঠিয়েছো তারা সবাই বলেছে যে আমাকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, কিন্তু তুমি তো আমাকে কখনো জিজ্ঞেস করোনি যে তোর কোনো মেয়ে পছন্দ হয়েছে কিনা। তুই বল না তোর কাকে পছন্দ, তার সঙ্গেই আমি তোর বিয়ে দেব। মরি, এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালে তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে,
একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে, দিলেম যা রাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই মুহূর্তে মনে হচ্ছে আমি আমার ঘরে ফিরে এলাম, আমার জন্মভূমিতে। হ্যালো, কে মনে বলছিস? হ্যাঁ বল। হ্যাঁ, সে কি তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, ভয় নেই, এক্ষুনি আসছি। হ্যাঁ হোয়াট 20,000 rupees? শেষ পর্যন্ত তুমি জালিয়াতি চার্জ করলে পর্দা। বলো টাকাগুলো নিয়ে কি করেছো? টাকা চাইনি মনি। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি, টাকাগুলো তুই নিয়েছিস, রেস খেলে উড়িয়ে দিয়েছিস, চোর কোথাকার। নিজের ছেলেকে চোর বলছো মাদার? বর্দা, ক্যাশ কাউন্টার থেকে তোমার হাত দিয়ে টাকা গেছে, এখন সব দায়িত্ব তোমার। বিশ্বাস কর, টাকা আমি নিইনি। এখন আমার মনে হচ্ছে টাকা লেনদেনের সময় কেবমারি দলের কেউ দুটো 100 টাকা নোটের বান্ডিল হাফিস করে দিয়েছে। ছি ছি ছি, তুমি মার সামনে মদ খেয়ে বাড়িতে ঢুকেছো? ভাবছি তো সরষে বসে তো তো বলছি মা জননী ক্ষমা করো। কুলাঙ্গা কোথাকার, বিশ্বাস করো, টাকার শোকে আজ আমি দেবদাস। এত চেষ্টা করলাম তো আমার সাধের জ্যাকপট গনশট হয়ে গেল। কাল সকালের মধ্যে ব্যাংকে টাকাটা ভরতে হবে, কে টাকা দেবে? আজর লাগে টাকা দেবে গৌরী সেন। কি বললে? ঠাকুরপো। আর বাবা তুমি কাঁদছো কেন? সুধা যতদিন এ বাড়িতে ছিল তোমার চোখের জল সহ্য করতে পারেনি, মনিও পারবে না। কেন পারবে না? আমাদের শান্তি সংসারে তুমি তো অশান্তির আগুন জ্বালিয়েছো। মনি, মুখ সামলে কথা বল। ভুলে গেছি আমি তো বর্দা। চুপ কর হতভাগা, এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এতদিন সুধা তোদের সামলাতে গিয়ে কি যন্ত্রণাই না ভোগ করেছে। পাল্টি খেও না মা জননী, আমি অত্যাচারী ঠিকই, কিন্তু তোমরাই তো খুঁচিয়ে খুঁচিয়ে ওকে বাড়ি ছাড়া করেছো। আর মুখ খুলল না, তাহলে হাটের মাঝে হাঁড়ি ভেঙে দেবো। আচ্ছা এখন ওসব কথা থাক। না থাকবে কেন? এতদিন মেজ বৌদির বারণ ছিল বলে তোমাকে কোনো কথা বলিনি মেয়েটা, কিন্তু আজ আজ বাড়ির সম্মান বাঁচাতে গেলে তোমার সব কিছু জানা প্রয়োজন। না, আজ আর সবাইকে চুপ করিয়ে রাখতে পারবে না তুমি। ঠাকুরপো, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, ওর অত্যাচারের মাত্রা কোথায় এসে দাঁড়িয়েছে। ছতেই তুমি ফন্দি ফিকির করো না কেন, সুধার চোখকে তুমি ফাঁকি দিতে পারো নি। আমার কয়নাগুলো বাঁচাবার জন্যে বছরের পর বছর প্রতি শনিবার সুধা তোমাকে 50-100 যা পেরেছে দিয়েছে, কিন্তু এত করেও আমার কয়নাগুলো বাঁচেনি। আমার শেষ সম্বল কলার এই হারটা যেদিন তুমি চেয়ে বসলে সেদিন। যখন থেকে বলছি হারটা খুলে দিতে এখনো দিলে না? ও সপ্তাহে সুধা তোমাকে অতগুলো টাকা দিয়ে গেল, তা তো হবে না তোমার। না হবে না, ওনার মুখে খবর পেয়েছি, তাই তো আগে ট্রিপুলটোটের বাজি ধরবো। এবারে আসার পর থেকে যখন যা চেয়েছো তাই দিয়েছি। এই হারটা দিয়ে বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন, এটা নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। অত কথা শুনতে চাই না। দাও না। না, এটা তুমি দিও না, এটা তুমি নিও না, তোমার পায়ে পড়ি। না না, এই হারটাও দেবে না, তার বদলে নিন এই আরো টাকা। এত টাকার গরম, বেশ আমিও দেখে নেব, দিন আমারও আসছে। এসব কথা আগে বলনি কেন বৌদি? আছে তোমাদের ভাই ভাই বিচ্ছেদ ঘটে, সেই ভয়ে সুধা আমাকে কিছু বলতে বারণ করেছিল, তাই তুমি বলতে পারিনি ঠাকুরপো।
শোনো বর্দা, কাল সকালের মধ্যে টাকাটা জমা করতে না পারলে তোমার চাকরি তো যাবেই, সেই সঙ্গে হাজত বাড়ছে। বৌদি, তোমরা স্বামীর বিপদে শুধু কাঁদতে পারো আর ভগবানের কাছে মানত করতে পারো, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারো না, কেন বলতে পারো? বলো বর্দা, এখন কি করবে? আমার অংশটা বিক্রি করে। আচ্ছা, বৌদি আর মেয়েটাকে পথ বসবার রাস্তাটা পরিষ্কার করে রাখতে চাও, তাই না? কি করবো বল, সবই নিয়তি। নিয়তি? নিয়তিকে যদি তুমি ঘোড়ার খুরের সঙ্গে বেঁধে রাখো, সে তো তোমার সারাটা জীবন ছুটিয়ে মারবেই। তাছাড়া এখন নিয়তির দোহাই দিয়ে লাভটা কি? লোকসান যাওয়াটা তো হয়েই গেছে। শোনো বর্দা, তোমার সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক, সব কিছু ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে আসা, না হয় কয়েকটা বছর জেলে বসে ঘানি টানা। এখন বলো তুমি কি চাও? সকলকে নিয়ে আবার আমি আগের মতন বাঁচতে চাই মনু, সে সুযোগ তুই আমায় করেছে ভাই। আমি আমি তোকে কথা দিচ্ছি, মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও বর্দা। আমায় ক্ষমা করো মা, জীবনে যে ভুল আমি করেছি তা সব শুধরে নেব। মনু, কাল সকালে বর্দাকে সঙ্গে নিয়ে ব্যাংকে গিয়ে টাকার খামতিটা পূরণ করে দিস, ঠিক আছে? মা, মনের জন্য আজ আমাদের ভাঙা সংসারটা আবার ছোড়া লাগলো। তোকে যদি একটা প্রণাম করতে পারতাম রে। হ্যাঁ বর্দা, ওসব কথা বলতে নেই। কেন বলতে নেই? নিশ্চয়ই বলতে আছি। আজ তো সত্যকে স্বীকার করার দিন। সামান্য জুয়া খেলার নেশায় অন্ধ হয়ে বাড়ি সূত্র সকলকে যে কষ্ট আমি দিয়েছি, জীবন ভর যে পাপ আমি করেছি, সে পাপের প্রায়শ্চিত আমাকে করতে দে ভাই। বৌমাকে বৌমাকে খামটা দিয়ে দিস। এটা কি? বৌমার কতগুলো চিঠি। বর্দা, কি জানিস ভাই, বৌমা কম টাকা দিলে ওর ডাকে আসা চিঠিগুলো লুকিয়ে রেখে একটা বিকৃত আনন্দ পেতাম। কার চিঠিটা জানি না, তবে চিঠিগুলো এখনো বন্ধই আছে। ওসব কথা এখন থাক, ললিতার পিয়ে তো এসে গেল, তোমরা সবাই যেও। তা হয় না মনি, তোর একটা সামাজিক প্রতিষ্ঠা রয়েছে, সেখানে চোর আর চোরের স্ত্রীর বর্দা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, পাপ আর পাড়া কোনোদিন চাপা থাকে না। তোর প্রতিষ্ঠা আছে, তোর প্রতিষ্ঠায় কালি লাগাবো না বলেই আমরা যাব না। তুই কিছু মনে করিস না। ঠিক আছে, যা ভালো বুঝো তাই করো। ঠাকুরপো, আমাদের তো আর কিছু নেই, বাবার দেওয়া এই হারটা ললিতাকে তুমি পরিয়ে দিও, এটাই আমাদের আশীর্বাদ। কি ব্যাপার বলো তো, ও বাড়িতে তোমার হঠাৎ এত জরুরি তলব কিসের? কোনো বিপদ আপদ হয়নি তো? না, বিপদ আপদ কিছু নয়, তবে বর্দা বড় বৌদি কেউই ললিতার বিয়েতে আসতে পারছে না। ও হ্যাঁ, এই খামটা বর্দা তোমাকে দিয়েছে। কি আছে এতে? জানি না, বড় বৌদি একটা হারও পাঠিয়েছে ললিতাকে আশীর্বাদ করে। শ্রী চরণেশু সুধা মাসি, চিকিৎসার অভাবে বিনা ওষুধপত্রিতে বাবা যখন ছটফট করছেন, মার কান্না কাটাতে যখন ভিটে মাঠে ভিজে একসা, তখন থেকেই তোমাদের চিঠি লিখে যাচ্ছে। যাক, সেসব চিঠির যখন কোনো উত্তরই তুমি দাওনি, তখন এই আমার শেষ চিঠি। বাবা মারা গেছেন, মৃত্যুশয্যায় কারোর কাছে আমাকে হাত পাততে নিষেধ করে গেছেন, তাই হাত পেতে দয়া বা ভিক্ষে আর আমি চাইছি না। বাবার কাজের সময়ও কি তোমরা একবার এসে দাঁড়াবে না মাসি? প্রণাম নিয়ে শকুন্তলা ভট্টাচার্য।
শুনেছি বিদেশে অনেকদিন ছিলেন, ওখানকার কিছু আঁকা দেখিয়ে দিন না, বেশ নতুন ধরনের হবে। আমি আমি আঁকতে জানি নাকি? তবে বিজ্ঞের মতো বলছিলেন কেন মাসিকে, মোটামুটি হয়েছে, জানেন না তো দাঁড়িয়ে আছেন কেন? দরকার আছে তাই দাঁড়িয়ে আছি। দরকার কি দরকার? শুনলাম আপনি নাকি পয়সা নিয়ে ছবি আঁকেন। হ্যাঁ আঁকি, আর ওটাই আমার জীবিকা। আপনার এই ক্যানভাসটা আমার চাই। ক্যানভাস? ও, কিন্তু ওটার মালিক তো আমি নই। কিন্তু ছবিটা তো আপনি এঁকেছেন। হ্যাঁ এঁকেছি, কিন্তু অন্য একজনের ফার্মার্স মতো, এটা তারই। ওরা কত টাকা আপনাকে দিয়েছে? আমি গরিব কিন্তু ভিখিরি নই, আর পয়সাই সব জায়গায় বড় নয়। যত দামি লাগুক ওই ছবিটা আমার চাই, আমার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবো। এটা আপনার কোনো কাজেই লাগবে না, তাছাড়া পয়সা দিলে এদেশে ভালো ছবির অভাব নেই। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আপনার কাছ থেকে শেখার দরকার আমার নেই। আপনি কত টাকা চাই বলুন, চাইলে অ্যাডভান্সও দিতে পারি। ক্ষমা করবেন, আমি এভাবে আঁকি না আর আঁকতে পারবো না। আপনারও বেশি টাকা চাই, আমি তাও দিতে পারি। জানি। কি জানেন? যা খুশি বলার অধিকার আপনাদের আছে, মানুষকে অসম্মান করতে এতটুকু আপনাদের বাধে না। আপনাকে আমি অসম্মান করলাম কখন? দয়া করার একটা সুখ আছে, কিন্তু পাবার বেদনা কত ভয়ানক জানেন? আপনার ধারণা যে আপনাকে আমি দয়া করে এ বিষয়ে আর কোনো কথা বলবেন না। অনেকক্ষণ ধরে কাজ করছি আর পারছি না, তবে আপনাদের এখানে সে অনেক দয়ার দান দেখলাম। কেউ হয়তো সমব্যথী হতে চায়, আবার কেউ হৃদয়সী হয়ে কাজের নামে টাকা দিতে চায়, কিন্তু আপনাদের আমি কিছুতেই বোঝাতে পারছি না। দুঃখ কষ্টের মধ্যে দিয়েও এতগুলো বছর যখন কাটিয়ে দিতে পেরেছি, বাকিটা হয়তো পারবো। শুনছ? হ্যাঁ শোনো, এতে 5,000 টাকা আছে, ওই ডেকোরেটরের লোক আসবে তাকে দিয়ে। হ্যাঁ আমি বেরোচ্ছি। তুমি বেরোচ্ছ? এত বেলা আবার কোথায় বেরোচ্ছ? এই কটা নিমন্ত্রণ বাকি আছে, সেরে আসি। সুখেন্দ্র নিমন্ত্রণ করতে কিন্তু ভুলো না, ওরা কিন্তু আমাদের সব কাজে ডাকে। আসি, এসো। মা, ডেকোরেটরের লোক এসেছে, বাবু যে টাকাগুলো আপনাকে দিয়ে গেছেন সেগুলো দিন। ও হ্যাঁ, আরে কোথায় গেল? কতগুলো টাকা এখানে রেখে গিয়েছিলাম, কোথায় গেল বলো তো? কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা চুরি করবার এ বাড়িতে কি লোক আছে বাছা? মা বলছিলেন যে টাকাটা বিছনার উপর রেখেছিল। বিছানা? আগে আর বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। উনি তো সাতটা হাতেরই গ্রামগঞ্জ থেকে আত্মীয় স্বজন নিয়ে এসে ঘরের মধ্যে পুরেছে। তোমার ঘরগুলো দেখেছ? কাদের ঘর? ও দিদি, শকুন্তলা দিদির ঘর? হ্যাঁ। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, চলো তুমি আমার সঙ্গে। আরে চলো না, তোমার কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে। বোনকে তো মাথায় তুলে নিয়ে নাচছেন, আর আমরা সব বনের জলে ভেসে এসেছি, এসো আমার সঙ্গে। চলুন। কোথায় গেল টাকাটা? এই তো,
দেখ 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 আছে কিনা দেখ খুঁজে দেখ। কি ময়লা জামা কাপড় বাবা কন্দা। বলেছিলাম না পাওয়া ঠিক যাবে। আত্মীয় হলে কি হয় কথায় বলে না অভাবই স্বভাব নষ্ট। কি বলছেন আপনি? ঠিকই বলছি, বুঝতে পারছ না না নেকা চুরি করে আমার চোখ রাঙানো হচ্ছে মুখে মুখে চোপা। তুমি মারা কে? চোর হোক ডাকাত হোক তার শাস্তি দেবার তা আমি মেয়েকেই দেব। বল বল তোমাকে কেন চুরি করেছিলে বল কেন তুমি তো বলেছিলে কদিন আর বাঁচবো সুধাকে একবার চোখের দেখা দেখে আসি। দেখা তো হয়েছে এবার চলো। সব দোষ আমার, তুই তো এখানে আসতে চাসনি, আমি তোদের জোর করে নিয়ে এসেছি। আমার জন্য তোকে জোর বদনাম নিতে হলো, আমার জন্য তোকে জোর বদনাম নিতে হলো। মা অনেক তো হলো, এবার ওকে রেহাই দাও। তাছাড়া আমি তো জানি কে টাকাটা নিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যত তাড়াতাড়ি আমরা একদিকে ফিরে যাই। না না, এ কি অন্যায় ব্যাপার? একটা ভদ্র নিরীহ মেয়ে তাকে জড়িয়ে এই সমস্ত সব। ছি 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 ছি, আর এই বাড়ির একটা কেউ ওদের হয়ে কিছু বললো না। সবই তো বুঝতে পারছি। না না, ওদের বাক্স এইভাবে ভাঙবে কেন? যদি ভাঙতে তাহলে সবার বাক্স ভাঙা উচিত, দরকার হলে আমাদের বাক্স ভাঙা উচিত। কি করব বল, কাকে বলবো? তার চেয়ে বরং বিয়েটা ভালো ভালো মিটে যাক, আমরাও বিদেয় হই।
ছি 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 সুধা, একটা বাচ্চা মেয়েকে তোমরা শেষে চোর অপবাদ দিলে। কুন্তলা আমার কথা শুনছে না, তুমি ওদের আটকাও মেসমশাই। শোন মা, আমি জানি তুই খাঁটি সোনা, কে কি বললো কে কি করলো, এর জন্য তুই আমাদের উপর রাগ করে আমাদের উপর অভিমান করে এভাবে চলে যাবি মা? কাল ললিতার বিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওদের সবার হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। হ্যাঁ সুন্দর হয়েছে, তোমার পছন্দ হয়েছে? সকলকে তো সাজিয়ে দিলি, এবার নিজের মুখটা পরিষ্কার কর। করিতে বিলাসিতা ভালো নয় মাসি, আয় আজ তোকে আমি নিজে সাজিয়ে দেবো, যদিও অনেকদিন অভ্যেস নেই তবুও চল। বাহ খুব ভালো দেখাচ্ছে, এমন রূপ তোর, কেন এমন করে থাকিস, চুলটাও বাঁধতে পারিস না, আয় হাতটা পর। না আমি পরবো না। কেন? তোমার গয়না আমি পরবো না। কি বললি তুই, আমার হাত তুই পরবি না? আমি পর আমার সঙ্গে। তোদের বাড়ির ছবি মিলেছে আমার বিয়ের পর, তোর বাবা আমাদের নিয়ে তুলেছিলেন। এগুলো তোর মায়ের গয়না, তোর বাবা এগুলো পরিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন। তোর মেসো যখন থেকে রোজগার করতে শুরু করলো তখন থেকে একটা একটা করে আমি সব তুলে রেখেছি মাসি। হ্যাঁ তোকে এগুলো পরিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো বলে, এটাও তোর মায়ের হার, খুব পয়মন্ত শুভ, তাই আজ মেয়ের বিয়েতে পড়েছিলাম আর সেটাই তোকে পড়াতে চেয়েছিলাম, আর তুই বললি আমি তোর পর। সৌমিত্র চিঠি সে লিখেছে যে? জানি সব জানি, কিন্তু বাপি তুমি আমাকে একবারও কিছু না জানিয়ে, আমার কোন রকম মতামত না নিয়ে কি করে বুঝলে, কিভাবে ধরে নিলে যে আমি সৌমিত্রদাকে বিয়ে করব? কেন, সৌমিত্র কি পাত্র হিসেবে তোমার উপযুক্ত নয়? কেন উপযুক্ত নয়, নিশ্চয়ই উপযুক্ত, কিন্তু কিন্তু সৌমিত্রদা আসার অনেকদিন আগে থেকেই আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি। তাহলে সে কথা তুমি আমাদের আগে বলনি কেন? তোমাদের হয়তো অনেকদিন আগেই আমার কথাটা জানানো উচিত ছিল,
কিন্তু আমি কুন্তলার দিকে এগিয়ে দিতে চেয়েছিলাম। ঠিক আছে, তুমি এখন যাও, কুন্তলাকে পাঠিয়ে দাও। এই চিঠিটা আপনি লিখেছেন? হ্যাঁ। আমার কিন্তু আপনার সম্বন্ধে অন্যরকম ধারণা ছিল। আপনিও আমাকে নিয়ে পুতুল খেলা খেলেন। পুতুল খেলা? হ্যাঁ, আমাকে এভাবে অপমান করার, ছোট করার অধিকার আপনাকে কে দিয়েছে? ছোট করেছি? তুমি জানো না নিজের অজান্তে মনে মনে আমি তোমায় কোথায় বসেছি। তাই সেটা মেশোমশাইকে চিঠি দিয়ে জানাতে হলো? তুমি যদি সব জেনেও না জানতে চাও, বুঝেও না বুঝতে চাও, তাহলে তোমাকে আমি ভালোবাসি এ কথাটা বারবার কত ভাবে তোমায় বলতে চেয়েছি, আর তুমি বারবার আমায় ফিরিয়ে দিয়েছো। কিন্তু কেন? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কি লাভ বলতে পারেন? স্বপ্ন তো স্বপ্নই, টাকা না পায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। আমার উপর যে এখনো অনেক দায়িত্ব, শুধু নিজের জন্য তোমাকে আপন করে পেতে ভীষণ ভয় করে। কিসের ভয়, কিসের দায়িত্ব? তোমার দায়িত্ব কি আজ আমার দায়িত্ব নয় শকুন্তলা? কি বললে? এর পরও যদি মনে হয় যে আমি তোমার কাছে অন্যায় করেছি, তাহলে আমায় ক্ষমা করো। আমি কাল এখান থেকে চলে যাব। না না, তুমি যাবে না, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। ও আপনাকে খুঁজছিলাম, আপনার কাছে আমার একটা আর্জি আছে। বাবা, আমার কাছে আর্জি? আমি কি তার যোগ্য বাবা? মেয়ে যখন আপনারই, তখন আর্জিটা তো আপনার কাছে রাখতে হবে। আপনার মেয়ে কুন্তলাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে? অবশ্য যদি আপনার মত থাকে। আমার? তোমার মতো ছেলের সঙ্গে বিয়ে হবে এটা আমাদের সৌভাগ্য। কিন্তু সুধা, মুন্নার সঙ্গে যে? তাই তো হবে দিদি। কুন্তলা কি আমার মেয়ে নয়? আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেবো। খুব ভালো হলো, আমার একটা মেয়ের মতো বউ হলো। ওর বাবা যেমন সাজিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, ঠিক তেমনি করে সাজিয়ে আমি ওকে শ্বশুর বাড়ি পাঠাবো।
প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।